অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। সরকারি চাকরির পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হল কারেন্ট অ্যাফেয়ার্স। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক প্রশ্ন এসে থাকে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রতিদিন এই চ্যানেলে একটি করে ভিডিও দেওয়া হয়। আজকে 26শে সেপ্টেম্বর 2024 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনা করা হলো। 26শে সেপ্টেম্বর 2024 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হলো: এক, বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় 26শে সেপ্টেম্বর। দুই, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন প্রডিউসার বিনোদ বচ্চন। তিন, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন হরিণি অমরা সুরিয়া। চার, হ্যাংঝু ওপেন 2024 পুরুষদের ডাবলস টাইটেল জিতলেন ভারতের টেনিস খেলোয়াড় জীবন নেদুন ঝেচিয়ান ও বিজয় সুন্দর প্রশান্ত। পাঁচ, এক পের মা কে নাম নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। ছয়, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 ভারতের স্থান তৃতীয়। সাত, নিউ দিল্লিতে 41st ইন্ডিয়ান কোস্ট গার্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আট, নিউ দিল্লিতে কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম পাওয়ার CSIRT পাওয়ার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। নয়, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন জিতেন্দ্র জে যাদব। দশ, দলীপ ট্রফি 2024 জিতল ইন্ডিয়া এ টিম। আগামীকালকে 27শে সেপ্টেম্বর 2024 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে ঠিক এই সময় একটি ভিডিও পাবেন। প্রতিদিন একটি করে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি কাজে আসলে, ভালো লাগলে এবং আমাদের সঙ্গে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর লাইক করতে পারেন। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।